প্রবেশ মুখে স্থাপিত ধবধবে সাদা দুটি সুবিশাল পরী মোহনীয় ভঙ্গিতে পর্যটকদের অভ্যর্থনা জানাচ্ছে। এমন দৃশ্যের দেখা মিলবে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে। গেট পেরিয়ে পথের দুপাশে চোখে পড়বে দেবদারু ও নারকেল গাছের সুসজ্জিত সারি। বিনোদন ও পিকনিকের জন্য উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ও অসাধারণ এক ভ্রমণ স্পট স্বপ্নপুরী। শীত ও অন্যান্য সময় স্বপ্নময় স্বপ্নপুরীতে দর্শনার্থী ও পিকনিক পার্টির ঢল নামে। দিনাজপুর শহর থেকে 52 কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় 150 একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এক স্বপ্নিল বিনোদন জগৎ স্বপ্নপুরী। নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাংস্কৃতিক ও প্রকৃতি প্রেমী দেলোয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে একটি পিকনিক কর্নার গড়ে তোলার পরিকল্পনা নিয়ে 1989 সালে কাজ শুরু করেন। 1990 সাল থেকে যাত্রা শুরু করে উত্তরবঙ্গের মনোরম থিমছাম ভ্রমণ কেন্দ্র স্বপ্নপুরী। এই বিনোদন কেন্দ্রে রয়েছে শিশু পার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম চিড়িয়াখানা, ঝর্ণাধারা, মিউজিয়াম, নৌবিহার, সবুজ গাছের ছায়া, বিশ্রামাগার, দেশি বিদেশি হাজারো ফুলের বাগান, সারি সারি দেবদারু গাছ, মাটিতে নেমে আসা কৃত্রিম রংধনু, শতাধিক পিকনিক কর্নার সহ অনেকগুলি আকর্ষণীয় স্পট। লেকের পানিতে বড় বড় ঢেউ আছড়ে পড়া দেখে মনে হতে পারে বাস্তবে সাগর কিংবা নদীর মতো বড় বড় ঢেউ। স্পিড বোর্ডে চড়ে ঘুরে বেড়াতে পারেন স্বপ্নপুরীর সুন্দর লেক। স্বপ্নপুরী পিকনিক কর্নারটি ইতিমধ্যে উত্তরাঞ্চলের মানুষের পাশাপাশি সমগ্র দেশবাসীর কাছে জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বছর জুড়ে প্রতিদিনই শত শত মানুষ এখানে পরিবার পরিজন নিয়ে আসে বিনোদনের জন্য। তবে শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে পুরোদমে শুরু হয় পিকনিক পার্টির ভিড়। বাস, মিনিবাস, মাইক্রোবাস, কার, মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা, ভ্যান, টেম্পো, এমনকি পায়ে হেঁটেও বিনোদন প্রিয় মানুষ আসেন এখানে। ইতোমধ্যে 20-25টি চলচ্চিত্র, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হয়েছে এই বিনোদন স্পটে। দেশ বিদেশের অনেক গুণী রাজনৈতিক, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপ্নপুরী ঘুরে গেছেন। স্বপ্নপুরী উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ ও পিকনিক স্পট, এক নান্দনিক সৌন্দর্যের বিনোদন ভুবন স্বপ্নপুরী। স্বপ্নপুরীর মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশ বিদেশের অনেক দর্শনার্থী এখানে ভিড় জমান। অপূর্ব এই বিনোদন কেন্দ্রটিতে ছোট বড় পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারে।